আসসালামু আলাইকুম। ঢাকা টিভি রাতের সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী মাহপারা প্রীতম। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো। সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আগামীকাল সংসদ ভবন, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নামাজে জানাজার পর বনানীতে দাফন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। সন্ধ্যা 6:05 সৈয়দ আশরাফের মরদেহ হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। মরদেহের সাথে মরহুমের পরিবারের সদস্যরাও দেশে ফিরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আশরাফের মরদেহ গ্রহণ করেন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম ও ডক্টর আব্দুর রাজ্জাক, এ কে এম শাহজাহান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ ও এনামুল হক শামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ বিমানবন্দর উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স যোগে সৈয়দ আশরাফের মরদেহ 21 বেইলি রোডস্থ তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে হিমাগারে রাখা হয়। আগামীকাল রোববার সকাল 10:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টার যোগে মরদেহ দুপুর 12টায় নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জ থেকে পুনরায় ঢাকায় ফিরিয়ে এনে বনানী কবরস্থানে বাদ আসর সৈয়দ আশরাফকে চিরনিদ্রায় শায়িত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। মন্ত্রী পরিষদে ঠাঁই পাওয়ার ফোনের অপেক্ষায় নেতারা, টেনশনে আছেন সিনিয়ররা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ শেষে চলছে মন্ত্রী পরিষদ গঠনের প্রক্রিয়া। আগামী সোমবার নতুন মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। এবারের মন্ত্রী পরিষদে ঠাঁই পেতে পারে প্রায় 60 জন। মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যম ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্যের পর নেতারা এখন ফোন কল পাওয়ার অপেক্ষা করছেন। আগে মন্ত্রিত্ব পেয়ে বিতর্কিত হয়েছেন এমন সিনিয়র নেতারা এবার মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়তে পারেন। এমন গুঞ্জনের কারণে বেশ কিছু সিনিয়র নেতা টেনশনে রয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। এছাড়া অনেকে টেনশনে আছেন পছন্দের মন্ত্রণালয়ে পাবেন কিনা সেই বিষয় নিয়ে। গণফোরাম থেকে নির্বাচিত সদস্যরা সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। আজ শনিবার গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে তোপখানা সড়কে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনের সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সদস্যরা সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে 20 দলীয় জোটের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না বলেও মনে করেন ডক্টর কামাল হোসেন। বিএনপির এখন বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া কিছুই করার নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ, এখন বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া তাদের কিছু করার নেই। তিনি আরো বলেন, দলের নেতা কর্মী সবাই ঐক্যবদ্ধ থাকার কারণে জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় সম্ভব হয়েছে। সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে যার আপোষহীন দৃঢ় চেতা নেতৃত্ব এবারকার নির্বাচনে
সারা বাংলাদেশে এক অবিস্মরণীয় গণজোয়ারের সৃষ্টি করেছে। এবং নৌকার জোয়ার, জনতার জোয়ার মিলেমিশে একাকার হয়ে উঠেছে। আমাদের সভাপতি, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা এই মহাবিজয়ের জন্য মহাজোটে আমরা অভিনন্দন। সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা গৃহবধূকে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সাধারণ মানুষের উপর সহিংসতা ও নির্যাতন রাজনীতিতে ক্ষত তৈরি করছে। এ সময় তার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু, জয়নাল আবেদিন ফারুক সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলেছেন কো চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। আমাদের দল একাদশ জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি। জি এম কাদের বলেন, আমাদের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আলাপ আলোচনা করেই এবং নিজের অভিজ্ঞতা বা দেশের স্বার্থের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। জামানত হারানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1,855 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 1,422 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুসারে মোট ভোটের 8 ভাগের 1 ভাগ না পাওয়ায় বিভিন্ন দলের প্রার্থী 25,000 টাকা জামানত খুইয়েছেন। এদিকে বাজেয়াপ্তের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরেই আছে বিএনপি এবং তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি, যাদের মোট প্রার্থীর বেশিরভাগই জামানত হারিয়েছেন এই নির্বাচনে। দলীয় শৃঙ্খলার অভাবেই সংসদ নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নোয়াখালীতে আইনজীবী সমিতির মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় শৃঙ্খলার অভাবেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বিএনপির মহাসচিবকে সামনে রেখেও অশান্ত দলীয় নেতাকর্মীরা, তাদের শান্ত করতে বারবার চেষ্টা করতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমরা জনগণকে সাথে নিয়ে আগাতে চাই, জনগণকে বাদ দিয়ে আন্দোলন হয় না। নোকিয়া 9 পিওর ভিউ স্মার্টফোনে 6 ক্যামেরা। বাজারে আসতে চলেছে স্মার্টফোন জগতের নতুন সংযোজন নোকিয়া 9 পিওর ভিউ। দুর্দান্ত সব ফিচার নিয়ে অন্য স্মার্টফোন সংস্থাগুলোকে টক্কর দিতে আসছে নোকিয়ার এই নতুন ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেব্রুয়ারিতেই এই ফোন লঞ্চ হওয়ার কথা। 5G এই নোকিয়া ফোনে থাকছে স্ন্যাপ ড্রাগন 845 প্রসেসর, ফলে সেট হ্যাং করার কোনো সম্ভাবনা আর থাকবে না, সেট চলবে অনেক দ্রুত। ট্রু এজ 2H QHD ডিসপ্লে থাকছে এই ফোনে, ফলে ঝকঝকে দেখাবে ফোনের ডিসপ্লে। এই ফোনের পিছনে রয়েছে 5টি ক্যামেরা, যাকে বলা হচ্ছে পেন্টা লেন্স ক্যামেরা সেট আপ। ফোনের সামনেও থাকছে একটি ক্যামেরা, ছবিও হবে অত্যন্ত স্পষ্ট।
ইমার্জেন্সি দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা জারি করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়াল নির্মাণ সংক্রান্ত খরচের একটি তহবিল অনুমোদন দেওয়ার বিল প্রত্যাখ্যান করেছে সদ্য কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্রেটরা। এর ফলে ট্রাম্প জরুরি অবস্থার হুমকি দিয়েছেন। পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে 6 জন আহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে 6 জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, নগরীর সাদ্দার এলাকায় কার পার্কিং এলাকায় বোমাটি পেতে রাখা হয়েছিল। পেশোয়ার নগরীর পুলিশ প্রধান কাজী জামিল উর রহমান বলেন, এটি হাতে তৈরি বোমা ছিল, বোমাটি গাড়ির ভেতরে রাখা ছিল। তিনি জানান, আহত সকলেই শঙ্কামুক্ত, এদের মধ্যে 2 জন নারী রয়েছে। চ্যাম্পিয়নরা হার দিয়েই শুরু করল। লক্ষ্য ছিল মামুলি, মাত্র 99, সেই রান তুলতেই গলদঘর্ম হতে হয়েছে চিটাগং ভাইকিংস এর ব্যাটসম্যানদের। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে 3 উইকেটে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করলো মুশফিকের দল। অপরদিকে 100তম টি-20 ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়ার দিনে ফলাফলটা পক্ষে পেলেন না ক্যারিশম্যাটিক লিডার মাশরাফি। হার দিয়েই যাত্রা শুরু করতে হলো তার দলের। প্রথম ম্যাচে কেন খেললেন না গেইল? উদ্বোধনী ম্যাচে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। বোলার বান্ধব পিচে সুবিধা করতে পারেননি রংপুরের ব্যাটসম্যানরা। অথচ টি-20 ক্রিকেটের সময়ের সেরা ব্যাটসম্যানরা আছেন রংপুর দলে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং সেন্সেশন এবি ডি ভিলিয়ার্স এখনও বাংলাদেশে এসে পৌঁছাননি। তবে অপর ব্যাটিং দানব ক্রিস গেইল এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন, কিন্তু প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। নিলামে গেইলকে ধরে রেখেই এবার দল সাজায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে রংপুর নিজেদের প্রথম ম্যাচ তথা বিপিএল এর উদ্বোধনী ম্যাচে খেলাতে পারেনি গেইলকে। তাকে ছাড়াই একাদশ গঠন করতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাদের। বিপিএল শুরু হয়েছে আজই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হয়েছে রংপুরকে। অথচ ক্রিস গেইলই এসেছেন আজ সকালে। সংবাদে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী মাহবুবা প্রীতম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ঢাকা টিভির পর্দায়। ঢাকা টিভির সাথেই থাকুন।